أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا محبت رشته بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যক্ষ দারুল খলিল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহাগ্রন্থ আল কোরআন সবক প্রধান অনুষ্ঠানের ভাই পরিচালক মঞ্চে রয়েছেন উক্ত অনুষ্ঠানের শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দ ও আমার শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ তারই পাশাপাশি জানাচ্ছি মানবতার মুক্তির দূত দুজাহানের সম্রাট সরদার দু আলম নূরে মুজাসসাম রহমাতাল লিল আলামিন সাইয়িদুল মুরসালিন খাতামুন নাবিয়িন নবী আকবর
সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের শেখানো ভাষা, ইসলামের শান্তির বাণী। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে অসংখ্য গণিত মখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতি মুহাম্মদ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান মাওলা পাকের, যেই মহান রব আপনাকে আমাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই হাদিসের আলোকে আপনাকে আমাকে আলোকিত করেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় খুব কম, এশার নামাজের সময় খুব নিকটবর্তী, নামাজের সময় খুব কাছাকাছি সময়ে, তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আলাক 1-5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই অল্প সময়ের ভিতরে ওই আয়াতের আলোকে সংক্ষিপ্ত করে আলোচনা শেষ করার জন্য। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ যে কোনো কাজ করে এর পেছনে একটি উদ্দেশ্য থাকে এবং কাজের একটি গাইডলাইন থাকে। যে কোনো কোম্পানি যে কোনো পণ্য যখন বিতরণ করে তার একটি গাইডলাইন থাকে, একটি গাইডবুক থাকে। যেমন স্যামসাং একটি মোবাইল কোম্পানি, সে মোবাইল ফোনটা কিভাবে ব্যবহার করতে হবে, সে মোবাইল ফোন কিভাবে ব্যবহার করতে হবে তার গাইডলাইন হিসেবে ছোট্ট একটি বই থাকে, তাকে না? অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে, এই মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই মানব জাতি কিভাবে তার জীবন পরিচালনা করবে, কিভাবে তার জীবনকে গঠন করবে, তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কিভাবে পরিচালিত করবেন, তার গাইডলাইন হিসেবে মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। মুহতারাম হাজিরিন, এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআনকে যদি প্রশ্ন করিম রে কোরআন ইউ কাম ফ্রম হোয়ার ইউ কোরআন, কোরআন তুমি কে, ইউ কাম ফ্রম তুমি কোথায় থেকে এসেছো, কোরআন তার ভাষায় জানাই আই কাম ফ্রম লৌহে মাহফুজ টু দা ওয়ার্ল্ড। সূরাতুল বুরুজ মহাগ্রন্থ আল কোরআন তার জবাব দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন তার ভাষায় বলে আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। আর এই কোরআন কেন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের সংজ্ঞা দিতে গিয়ে আমিমুল ইহসান রহমতুল্লাহি আলাইহি তার সংজ্ঞায় উল্লেখিত করেছেন আল কোরআনুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আমিমুল ইহসান রহমাতুল্লাহি আলাইহি বলেন এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিল, আর সেখান থেকে অল্প অল্প করিয়া মানব জাতির কল্যাণার্থে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর অবতীর্ণ কিতাব। এবার যদি কোরআনকে প্রশ্ন করে রে কোরআন তুমি মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণার্থে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ, তোমার মধ্যে কি কোনো ভুল নাই, কোরআন তার ভাষায় জানাই যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন
কোরআন তার ভাষায় জানায় এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন তার ভাষায় জানায় দালিকাল কিতাবুলা রাইবা ফিম আমি হচ্ছে এমন একটি কিতাব আমার মধ্যে কোনো ভুল নাই কোনো ভ্রান্তি নাই ভুলের কোনো অবকাশ নাই এবার যদি কোরআনকে প্রশ্ন করেন ঠিক আছে তোমার মধ্যে কোনো ভুল নাই তোমার উদ্দেশ্যটা কি তোমার লক্ষ্য কি তোমার মাওযু কি কোরআন তার ভাষায় জানাই হুদাল্লিল মুত্তাকিন আমি তাহলে পৃথিবীতে অসংখ্য গণিত ধর্মের মানুষ রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি নাসারা রয়েছে, কাফের মুশরিক রয়েছে, তাদের জন্য তোমার ভূমিকা কি? কোরআন তার ভাষায় জানাই হুদাল্লিন্নাস, আমি হচ্ছি সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। আল্লাহু আকবার বলুন একটু। একদিকে কোরআন বলতেছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আবার অন্য জায়গায় বলতেছে সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। আয়াতটি সাংঘর্ষিক হয়ে গেল। এর সমাধান দিতে গিয়ে আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানুষ যেমন দুধ খায়, ঘি খায়, মধু খায়, মিষ্টি খায়, ঘি কিন্তু সকলের জন্য উপকারী। বৃদ্ধ বলেন, যুবক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিশু বলেন, বালক বলেন, বালিকা বলেন, সব বয়সের মানুষের জন্য কিন্তু ঘি উপকারী। কিন্তু যে ব্যক্তিকে ঘি খাওয়ানো হবে তার পেটের ভিতরে যদি কোনো প্রকার গণ্ডগোল থাকে, তার পেটের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, আর ওই ব্যক্তিকে যদি ঘি খাওয়ানো হয়, ওই ব্যক্তির কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি হয়ে যাবে। অনুরূপভাবে মহাগ্রন্থ আল কোরআন সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, কিন্তু সেই মানুষ যখন ঈমান আনবে, সেই মানুষ যখন এক আল্লাহকে বিশ্বাস করবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী সে শাশ্বত বিধানকে যখন মেনে নিবে, মহাগ্রন্থ আল কোরআনকে যখন বিশ্বাস করবে, সেটাকে যখন মনে প্রাণে মেনে নিবে, অর্থাৎ একজন মানুষ যখন এক আল্লাহর ইবাদতের নিয়তে, এক আল্লাহর একাত্মবাদের নিয়তে যখন সে ঈমান আনয়ন করবে, তখন সেই মুত্তাকিন হয়ে যাবে। আর মুত্তাকিন যখন হয়ে যাবে তার জন্য কোরআন পথ প্রদর্শক। মুসলমান ভাইয়েরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করে রে কোরআন, ঠিক আছে তুমি সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুসলমানদের জন্য পথ প্রদর্শক, বর্তমানে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে মানুষ সামাজিক যে সমাজ পরিচালনা করতে হয়, বিচার কার্য করতে হয়, বিচার করতে হয়, সেই ক্ষেত্রে তোমার ভূমিকা কি? এবার কোরআন তার ভাষায় জানায় ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, অর্থাৎ বিচার কার্য পরিচালনা করার জন্য কোরআনের ভূমিকা অপরিসীম। কোরআন ইনসাফ ভিত্তিক বিচার করে, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, অর্থাৎ আপনাকে যে ব্যক্তি যে পরিমাণ ক্ষতি করবেন ওই পরিমাণ ক্ষতি আপনাকে তাকে করে দিবেন, তার চেয়ে অতিরঞ্জিত করা যাবে না, তার চেয়ে বেশি করা যাবে না। কত সুন্দর ইনসাফ ভিত্তিক সে বিচার কার্য করে মহাগ্রন্থ আল কোরআন। এবার যদি কোরআনকে প্রশ্ন করি রে কোরআন, আমাদের তো ফরায়েজের প্রয়োজন আছে, বন্টন নীতি করতে হয়, উত্তরাধিকারী সূত্রে বন্টন নীতি করতে হয়, সেক্ষেত্রে তোমার ভূমিকা কি? কোরআন তার ভাষায় জানাই ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন فَإِن نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وإن كانت واحدة فلها النصف وليبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد
কত সুন্দর বন্টন নীতি, কত সুন্দর ফরায়েজ মহাগ্রন্থ আল কোরআন বর্ণনা করে, দুজন নারীর সমান একজন পুরুষ, কত সুন্দর বন্টন নীতি। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, রে কোরআন, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে সুশৃঙ্খল সমাজ গঠন করার জন্য তোমার ভূমিকা কি? কোরআন তার ভাষায় জানাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন নামাজের নির্দেশ দিচ্ছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। কোরআন অপর আয়াতে বলেন, আরেকটি উপদেশ দিয়ে বলেন, যদি তোমরা পরস্পর মহব্বত স্থাপন করতে চাও, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে চাও, সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠন করতে চাও, সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাও, কোরআন আবার অন্য আয়াতে বলেন, ওয়া ইযা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। কোরআন তার ভাষায় জানায়, আর যখন তোমাদেরকে সালাম প্রদান করা হয়, তখন তোমরা তার চাইতে উত্তম শব্দ কিংবা অনুরূপ শব্দ দ্বারা উত্তর প্রদান করো। আর যদি কোনো বান্দা একে অপরকে সালাম দেয়, পরস্পর মহব্বত স্থাপন হয়, হিংসা থেকে ধরে থাকে, আসসালামু কবলাল কালাম, আসসালামু কবলাল কালাম, এই সালাম এত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এত একটি গুরুত্বপূর্ণ কাজ, ইসলামের অন্যতম একটি ভূষণ। এই সালামের মাধ্যমে পরস্পর হিংসা থেকে ধরে থেকে পরস্পর মহব্বত স্থাপনের মাধ্যমে সুন্দর সুশৃঙ্খল সুন্দর সুসজ্জিত একটি সমাজ গঠন করা সম্ভব। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, রে কোরআন, আমাদের তো রাজনীতি করতে হয়, সেক্ষেত্রে তোমাদের তোমার ভূমিকা কি? সেক্ষেত্রে তোমার ভূমিকা কি? কোরআন তার ভাষায় জানাই, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। কোরআন তার ভাষায় জানায়, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। অর্থাৎ দেশ ও জাতি গঠন করতে হলেন, সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলেন, একা সম্ভব নয়, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুহতারাম হাজিরিন, নামাজের সময় খুব কাছাকাছি, এই কোরআনের সংস্পর্শে আপনি আমি থাকি, এই কোরআনকে আঁকড়ে ধরি, এই কোরআনের ছায়া তলে আপনি আমি আসি, এই কোরআনের মাধ্যমে আপনার আমার জীবন গঠন করিম, এই ব্যক্তিগত আপনার আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কোরআনকে বাস্তবায়ন করি। কোরআনকে যদি বাস্তবায়ন করি, আপনার আমার জীবনের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ নিশ্চিত হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই কোরআনের বিরোধিতা কখনো করব না, আপনার আমার সন্তানকে এই কোরআনে শিক্ষা শিক্ষিত করব। একটি কথা স্মরণ রাখবেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড কথাটি ভুল, বলতে হবে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় জাতির মেরুদণ্ড যদি সে শিক্ষাটি হয় কোরআনি শিক্ষা, শিক্ষায় জাতির মেরুদণ্ড যদি সে শিক্ষাটি হয় ইসলামী, শিক্ষায় জাতির মেরুদণ্ড যদি সে শিক্ষাটি হয় কোরআনি শিক্ষা, সেই শিক্ষাটি যদি হয় নৈতিকতা শিক্ষা, আপনার আমার সন্তানকে নৈতিকতা শিক্ষা দেয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করিম, কোরআনি শিক্ষায় শিক্ষিত করি। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই কোরআনের বিরোধিতা কখনো করব না। যারাই এই কোরআনের বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়েছে, আবু জেহেল, উতবা, সাইবান, ফিরাউন, নমরুদ, সবাই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছেন। সুতরাং কোরআনের বিরোধিতা কখনো করব না, এক আল্লাহর বিরোধিতা কখনো করব না। কোরআনে শিক্ষা যেখানে আছে আপনি আমিও সেখানে আছি, কোরআনে শিক্ষায় আপনার আমার সন্তানকে শিক্ষিত করে আপনার আমার ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ নিশ্চিত করিন। মনে রাখবেন, আপনার সন্তানকে আপনি এলএলবি, বিকম,
পাস করাতে পারেন, মাস্টার্স অনার্স মাস্টার্স পাস করাতে পারেন, কিন্তু যখন আপনি যখন মারা যাবেন ওই মাস্টার্স পাস সার্টিফিকেট কাজে আসবে না। আপনার সন্তান যদি মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কথা বলে যখন আপনাকে দাফন করতে পারবে না, সেই সন্তান আপনার কখনো কাজে আসবে না। সেই সন্তান যদি আপনার জানাজা না পড়তে পারে, সেই সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এইভাবে যদি দোয়া যদি না করতে পারেন, সেই সন্তান আপনার কখনো উপকারে আসবে না। আপনি এমন সন্তান তৈরি করুন যে সন্তান কুরআনে শিক্ষায় শিক্ষিত হয়, আপনার জন্য ইসালে সওয়াব করেন, আপনার কবরের পাশে দাঁড়িয়ে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এইভাবে দোয়া করবেন, আপনার কবরের আজাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা আমার সন্তানকে কোরআনি শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনি শিক্ষায় শিক্ষিত করেন, আপনারা আমার সন্তানের জীবনকে উজ্জ্বল করেন, এবং তারই পাশাপাশি আপনার আমার মারা যাওয়ার পরে কবরবাসী হওয়ার পরে আপনার আমার জন্য যেন আপনার আমার সন্তান বেশি বেশি করে ইসালে সওয়াব করতে পারে, আপনার আমার কবরের পাশে দাঁড়িয়ে যেন একটু দোয়া করতে পারে। এছাড়া আপনার আমার মৃত্যুবরণ করার পরে আপনার আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, যদি আপনার আমার নেক সন্তান রেখে যায়, ইসালে সওয়াব করার মতো সন্তান যদি রেখে যায়, যদি কোনো দিনই প্রতিষ্ঠানে রেখে যায়, যদি কোনো ভালো জায়গায় দান সৎকা করে যায়, সেইটুকু আমল সৎকে জারিয়া হিসেবে থাকবে, এছাড়া কোনো কাজে আসবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে দেখেন যদি আজকে মারা যান, আজকে চুক্তি বন্ধ করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ যতটুকু সময় আলোচনা করেছি ওই আলোচনার আলোকে আপনার আমার জীবনকে গঠন করার তৌফিক দান করুক, ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা নামাজের বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।